নমস্কাৰ আপোনালোকে চাই আছে নিউজ 18 অসম নর্থ ইষ্ট আৰু এই মুহূৰ্তত আমাৰ হতে উপস্থিত আছে দুলু আহমেদ যোৱাকালি সামাজিক মাধ্যমত দুলু আহমেদ এটা পোষ্ট লিখিছিলে আৰু সেই পোষ্টত তেখেতে উল্লেখ কৰিছিলে বৰপেটা লোকসভা সমষ্টিৰ প্ৰাৰ্থিত্ব হ'ব গতিকে আমি পনে পনে দুলু আহমেদৰ পৰা জানিব বিচাৰিম যে আপোনাৰ এটা সামাজিক মাধ্যমত যিটো পোষ্ট কৰিছিলে আপুনি বৰপেটা সমষ্টিৰ পৰা প্ৰাৰ্থিত্ব আগবঢ়োৱাৰ কথা স্পষ্ট কৰিছে চাওক ইতিমধ্যে মই আপোনালোকৰ সংবাদ মাধ্যমত আজিৰ পৰা ছমাহ পূৰ্বে যেতিয়া বিৰোধী ঐক্যমঞ্চ গঠন হৈছিলে মই তেতিয়াই কৈছিলোঁ যে মই বৰপেটা লোকসভাৰ পৰা নিৰ্বাচন খেলিম মই তেতিয়াই কৈছিলোঁ তাৰপিছততো মই কোনোদিনে কোৱা নাই নেখেলোঁ বুলি এতিয়া বিৰোধী ঐক্যমঞ্চৰ প্ৰাৰ্থী ঘোষণা হোৱাৰ দিন 11 তাৰিখ চূড়ান্ত হৈছে তেনেস্থিতিত ধৰি লওক যিটো খেলিমেলি লাগিছে বিৰোধী ঐক্যমঞ্চত আপোনালোকে চাব নেতৃত্ব লৈছে কংগ্ৰেছে নেতৃত্ব লোৱাৰ পিছত দলসমূহ ওলাই ওলাই গৈ আছে এটা এটাকৈ নিজৰ নিজৰ প্ৰাৰ্থিত্ব ঘোষণা কৰি আছে মই আমাৰ দলৰ মজিয়াত কৈ থৈছোঁ যে মই বৰপেটাৰ কাৰণে নিৰ্বাচন খেলিম আৰু এইকাৰণে মই কৈ আছোঁ 2019 চনতো মই বৰপেটা লোকসভা সমষ্টিৰ পৰা যেতিয়া মই কংগ্ৰেছত আছিলোঁ মই প্ৰাৰ্থিত্ব বিচাৰিছিলোঁ সেইখিনি সময়ত কি হ'ল মই প্ৰাৰ্থিত্ব নাপালোঁ তেতিয়া বৰপেটা লোকসভা সমষ্টিত হাজো অন্তৰ্ভুক্ত নাছিলে এতিয়া সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণ প্ৰক্ৰিয়া যেতিয়া চূড়ান্ত হ'ল হাজো শুৱালকুছি সমষ্টিটো বৰপেটা লোকসভা সমষ্টিত অন্তৰ্ভুক্ত হৈছে সেইফালৰ পৰা মই তাৰ স্থানীয় ভোটাৰ হ'লোঁ অসমৰ ভিতৰত 2021 চনত আটাইতকৈ বেছি ভোট পোৱা অসম জাতীয় পৰিষদৰ হাজো সমষ্টি দুলু আহমেদ আছিলে তেনেস্থলত যদি বিৰোধী ঐক্য মঞ্চৰ নেতৃত্বত লোৱা কংগ্ৰেছৰ যিখন তালিকা প্ৰকাশ পাব তাত যদি মোৰ নামটো বিবেচনাতে নাহে মই কথা আহে নাই মই চূড়ান্ত হোৱা নাই যাৰ বাবে মই 11 তাৰিখলৈ আপোনালোকে মোক সময় দিয়ক 11 তাৰিখৰ পিছত মই নিৰ্বাচন খেলিম বুলি যিকোনো পৰিস্থিতিত মই কালি ছ'চিয়েল মিডিয়াত আপুনি যিটো ক'লে মই স্পষ্ট ক'লোঁ নিৰ্বাচন মই 100% খেলিম তাত পৰিস্থিতি যিয়ে নাহক এতিয়া 11 তাৰিখে যদি বিৰোধী ঐক্য মঞ্চৰ নেতৃত্ব লোৱা কংগ্ৰেছে যদি মোৰ প্ৰাৰ্থিত্বটো বিবেচনাত নানে নানিলেতো মই নিৰ্বাচন খেলিম তেতিয়া যদি আনেতো কোনো বিতৰ্কৰ কথাই নাই তেতিয়াতো মই বিৰোধী ঐক্য কিন্তু ইমান দিনে চৰ্চা হৈ আছে ডিব্ৰুগড় লোকসভা সমষ্টিটোহে আপোনালোকে অসম জাতীয় পৰিষদে বিচাৰিছে কিন্তু বাকী অন্যান্য সমষ্টিৰ ক্ষেত্ৰত কোনো ধৰণৰ চৰ্চাই নাছিলে চাওক এইটো আপোনালোকৰ সংবাদ মাধ্যমৰ সৃষ্টি যেতিয়া মই অসম জাতীয় পৰিষদৰ হৈ মই ডিব্ৰুগড় বৰপেটাত খেলিম বুলি কৈছোঁ আপোনালোকে বাতৰি কৰিছিলে আপোনালোকে ভালদৰে চাব তাততো কোনো ধৰণৰ আজিলৈ আমাৰ দলৰ সভাপতি কৈছিল নেকি যে দুলু আহমেদ অসম জাতীয় পৰিষদৰ বৰপেটাৰ প্ৰাৰ্থী নহয় বুলি আজি সোধক তেখেতক তেখেতে যদি কয় যে দুলু আহমেদ আমাৰ প্ৰাৰ্থী নহয় বুলি মই মোৰ স্থিতি স্পষ্ট কৰি দিম তেতিয়া যিহেতু মই দলৰ মজিয়াত মইতো কংগ্ৰেছ নহয় মই ভূপেন বৰাৰ পিছে পিছে মই কিয় টিকট বিচাৰি যাম মই টিকট বিচাৰিম মোৰ দলত মোৰ দলে সমৰ্থন কৰিছে আমাৰ দলে সমৰ্থন কৰিছে বিৰোধী ঐক্য মঞ্চক বিজেপিক পৰাজয় কৰাৰ কাৰণে যদি বিৰোধী ঐক্য মঞ্চৰ প্ৰাৰ্থিত্বত মই বিবেচনাত নাহোঁ মই আমাৰ দলৰ সভাপতিক সুধিম যে মই কিয় নাহিলোঁ মইতো খেলিম বুলি কৈছোঁ আগৰ পৰাই তেতিয়া আমাৰ দলৰ সভাপতিয়ে কি গ্ৰাউণ্ড দিব মইতো সেইটো 11 তাৰিখৰ পিছত ক'ব পাৰিম মই কিন্তু মই মোৰ স্থিতিত এতিয়াও স্পষ্ট মই নিৰ্বাচন খেলিম বৰপেটা লোকসভা সমষ্টিৰ পৰা আপোনালোকক মনোনয়ন পত্ৰ মই দি দিনে সেইদিনা মাতি পঠাম মই কিন্তু যদি আপোনাক বিৰোধী ঐক্য মঞ্চই নিদিয়ে আপোনাৰ স্পষ্ট স্থিতিত আপুনি দলীয় টিকটত নিৰ্বাচন খেলিব কিন্তু সেয়া আপোনাৰ দলীয় টিকটত হ'ব নে মোৰ ছ'চিয়েল মিডিয়াত বস্তু আপোনালোকে ভালদৰে চাইছে আপোনালোকে ইমান স্মাৰ্ট সাংবাদিক যিকোনো পৰিস্থিতি বুলি ক'লে কি বুজায় নিৰ্বাচন খেলিম 11 তাৰিখলৈ ৰখক খালি আৰু কংগ্ৰেছৰ যদি ইমান ভাল ভাৱ থাকিলে হয় আজি লুৰিণজ্যোতি গগৈৰ প্ৰাৰ্থিত্ব কিয় এতিয়ালৈ ঘোষণা কৰিব পৰা নাই ডিব্ৰুগড়ত আজি লখিমপুৰৰ বিতৰ্ক কিয় আহিল লুৰিণজ্যোতি গগৈ লখিমপুৰৰ প্ৰাৰ্থী হ'ব বুলি আজি কিয় কংগ্ৰেছে 4গৰাকীকৈ প্ৰাৰ্থীৰ পৰা 4 লাখ টকা লৈছে ডিব্ৰুগড় লোকসভা সমষ্টিৰ কাৰণে কিয় ৰাজু চাহে মুকলিকৈ বিদ্ৰোহ কৰি আছে আমাক টিকটটো দিব লাগে আমি জাতীয় পৰিষদক সমৰ্থন নকৰোঁ কিয় ৰাজু চাহে মুকলিকৈ বিদ্ৰোহ কৰি আছে এইবিলাক সৃষ্টি ক'ৰ পৰা হৈছে এইবিলাক সৃষ্টিটো নেতৃত্ব লোৱা যোনে নেতৃত্ব লৈছে কংগ্ৰেছক তেখেতক ধৰিব লাগিব গতিকে এতিয়াও মই কৈছোঁ যে পৰিস্থিতিটো ধুৱলি কুঁৱলি হৈ থকাৰ কাৰণে দলবোৰ আঁতৰি আঁতৰি গৈ আছে এতিয়া কোন দল আঁতৰি গৈছে কি হৈছে ডিব্ৰুগড়ত কি হ'ব কি নহ'ব সেইটো ধৰি লওক দলৰ মাজত চলি আছে কিন্তু মোৰ স্থিতি স্পষ্ট পৰিস্থিতি যিয়েই নহওক মই বৰপেটা লোকসভাৰ পৰা নিৰ্বাচন 100% খেলিম বুলি ক'ম মই কংগ্ৰেছে বিগ ব্ৰাদাৰৰ ৰোল প্লে কৰি তেখেতসকলৰ যিটো ভূমিকা দিছে দেখুৱাইছে আৰু যাৰ কাৰণে আপুনি কোৱাৰ ধৰণে অতুষ্ট হৈছে তৃণমূল কংগ্ৰেছ ইতিমধ্যে বাহিৰ হৈছে আপে বাহিৰ হৈছে যে তেনেকুৱা পৰিস্থিতিত আপোনালোকেও বাহিৰ হ'বলগীয়া পৰিৱেশ আহিব পাৰে নেকি এইটো 11 তাৰিখ আজি 9 তাৰিখ আপোনালোকে 11 তাৰিখলৈ ৰখক 11 তাৰিখে সন্ধিয়া মই আকৌ আপোনালোকক কংগ্ৰেছৰ তালিকাখন যেতিয়া গঠন ঘোষণা হ'ব যদি তাত মই প্ৰাৰ্থিত্বৰ ক্ষেত্ৰত মানে মানে মোক বঞ্চিত কৰে তেতিয়া মই কেনেকৈ খেলিম কি খেলিম মই আপোনালোকক স্পষ্টকৈ কৈ দিম মই মূৰটো ক'ব পাৰিম এতিয়া ডিব্ৰুগড়ত তেখেতসকলে কি কৰিব কি নকৰিব এইটো কংগ্ৰেছৰ বিষয় যিহেতু নেতৃত্ব লৈছে কংগ্ৰেছে আজিলৈ ঘোষণা কৰা নাই গতিকে 11 তাৰিখলৈ মোক সময় দিয়ক আপোনালোকে আপুনি ইতিমধ্যে উল্লেখ কৰিছে বৰপেটা আমি যদি ডিব্ৰুগড় বাদ দিওঁ বাকী আসনৰ সমূহৰ ক্ষেত্ৰত আপুনি 2-3খন আসনৰ কথা বাদ দি এতিয়া কংগ্ৰেছে জিকিব পৰা সমষ্টিৰ আসন কোনকেইখন
চা কংগ্রেসে জিকিব পারা আসন কোনকেইখন এই কংগ্রেসের যদি প্রার্থী চূড়ান্ত হব তার উপর নির্ভর করব। আর এটা মানে কংগ্রেস দলত নাই, মানে জাতীয় পরিষদ আছে আর এটা নয়। তাদের কথাটা কেন ধরনের মানে এটা আজিল মানে বিরোধী ঐক্য মঞ্চ সমর্থন করে আছো। এটা মানে যদি কই কংগ্রেসে অমুক হারিব, কংগ্রেসের অমুক কেন্ডিডেট বেয়া বলে এই বিরোধী ঐক্য মঞ্চের বিরুদ্ধে কোয়া হব। গতি মানে কিছু আপনি যদি কথা কৈছে এটা কথা মানে ইনডাইরেক্টলিও কই দো, কংগ্রেসের কিছু মানে এনেকাও প্রার্থী দেখি সমষ্টির নাম নুসুদিব, প্রার্থীর নাম নুসুদিব, যার প্রার্থী যদি কংগ্রেসে চূড়ান্ত করে দ্বিতীয় দিনাই মুখ্যমন্ত্রীর ওসর যাই কেন সারেন্ডার হব যে মানে টিকট তো আনলো কংগ্রেসের পর আপনি এটা মোক কেন খেলবলকে কোক। এই দিনও আহি আছে আপনাদের 11 তারিখের পিছত গম পাব। আগে খালি কংগ্রেসের তালিকাখন ঘোষণা হব দিয়ক, দুটা দিনে মতো কোয়া না আপনার দুমার। সেইগী প্রার্থীয় নির্দিষ্ট লোকসভা সমষ্টির প্রার্থিত্ব পয়ার পিছতে তার সংখ্যালঘু কেবাগী বিধায়কে দল এরিব বলে কোয়াও হুঙ্কার হয়তো এই কথার লগত করবাত নহয় করবাত মিল থাকিব পারে নাকি? 100 শতাংশ মিল। রশিদ মন্ডল ডাঙরে এটা ডাইরেক্ট কইছে মই অসম গণ পরিষদত যাম মুকলি কো আপনাদের বাতরি হইছে। রহিম আহমেদ আজির লই ধুবুরীর প্রার্থিত্বর ক্ষেত্রে নারাজ হয়েছে, ওয়াজেদ আলী চৌধুরী নারাজ, আব্দুল খালেক খালেক বঞ্চিত হয়েছে, বিভিন্ন ধরনের বিষয়। এইটা কিন্তু কংগ্রেসের ভিতরা বিষয়, সেই বিষয়ট মানে ইন্টারফেয়ার নকরো। কিন্তু ভয়ঙ্কর বিসম্বাদ হব 11 তারিখের পিছত। 11 তারিখের পিছত কংগ্রেসের কোন কোন বিজেপিত যাব, কোন কোন অগপত যাব আপনাদের স্পষ্টক গম পাব। গতি এইবিল কোন এজিপিত যাব বিজেপিত যাব মূল সম্পর্ক নাই। মই কেবল জানো হাজু শুয়ালকুচি বরপেটাত অন্তর্ভুক্ত হয়েছে। অসমৰ ভিতর 2021ত আটাইতকৈ বেশি ভোট পাওয়া প্রার্থীগুলি জাতীয় পরিষদ দুলু আহমেদ আছে হাজুরপা। বরপেটা লোকসভা সমষ্টি মূল স্থানীয় সমষ্টি, মই তাত 100 শতাংশ নির্বাচন খেলিম। আপনাদের মনোনয়নের দিন মই মাতিম, আপনাদের যেদিন মই দাখিল করব যাম ধুনিয়াকৈ মাতিম। টকা সংগ্রহর কথা আপনি আহিছে, গতি আমি 2 মিনিট লৈছো আপনার এই কারণে যে পবন খেরর কথা সম্পূর্ণ চর্চা আছে আর তেখেতেই আসলে গোটেই খেলিমেলি একটা অলত পলত লগা বলে এই মুহূর্তে চর্চা হয়ে আছে কংগ্রেসের। এটা মকলো যে দুটা দিন হাতত আছে, আপনার যদি আজি মানে আধাকই কই দো অল্প যদি কই দো কই দিলে কি হব, একটা বিরোধী ঐক্য মঞ্চের নেতৃত্ব লওয়া কংগ্রেসে একটা বাহানা পাব যে দুলু আহমেদে আমাক সমর্থন নাই করার কারণে আমার দলের বিরুদ্ধে কৈছে, নেতার বিরুদ্ধে কৈছে। দুটা দিন মোক আপনাদের অকমান রাজনীতি জিয়াই থাকবে দিয়ক, দুটা দিন, দুটা দিনের পিছত মই আপনাদের যিমান বিচারে তাতকৈ 100 গুণ বেশি কই দিম দিয়ক। ভাল ভাল কথা কিছু দিম আপনাদের, নিউজ করেও ভাল পাব আপনাদের। কি হয়েছিল বিরোধী ঐক্য মঞ্চত, কত গন্ডগোল লাগিল, ডিব্রুগড়ত কি হল, লক্ষিমপুরত কি হল, মানে কেউ বঞ্চিত হলো, বা মোর যে অনুভব মানে নিশ্চয় সোশ্যাল মিডিয়া দিয়া মানে মানে কিনা একটা অনুভব করছো। তো আপনি যদি এটা 10 শতাংশ বিচারিছে মানে 100 শতাংশ আপনার ভাল ব্রেকিং বিগ ব্রেকিং নিউজ দিম। আর মানে আমি এক প্রকার এই ধরনেরও কথাখিনি বুঝব পারো নাকি যে করবাত যদি আপনি বঞ্চিত হয় আপনি কিন্তু নিশ্চিত বলে আপনি যেটাকে 100 শতাংশ কইছে যে আপনি নির্দলীয় হলেও প্রার্থীত্ব আপনার আগবাব। মই আকো কলো দুটা দিন সময় দিয়ক। এতিয়া মই যদি আজি কও মই নির্দলীয় খেলিম বা মই অমুক দলত খেলিম, এই যেটো তেখেতসকলের মানে চিন্তা কব যে আমি তো দুলু আহমেদক বঞ্চিত করা নাছিলো, তেখেতে নির্দলীয় খেলিম বলে দল বিরোধী মন্তব্য আমি গতি তেখেতের প্রার্থী বিবেচনাত মোক দুদিনের আগে আউট করে দিব, দুদিন তো রাখব দিয়ক। 11 তারিখে তো গোটেই ক্লিয়ার হয়ে যাব কথাটা। 11 তারিখের পিছত মই কিন্তু মই আজিও কৈ আছো মোর ফেসবুকর পোস্টত স্পষ্টকৈ লিখা আছে পরিস্থিতি যিয়েই নাহক মই বরপেটা লোকসভা সমষ্টির পর নির্বাচন খেলিম, আপনার নমিনেশনের দিন মাতিম বলে কল। তাতক আর কি লাগে আপনার? এক প্রকার একটা কথা কল যে কইছে যে তখন নির্বাচন খেলিব, কিন্তু এই কথাটা হয়েছে সমষ্টিটিক লো আপনি কেন ধরনের প্রত্যাহ্বান দেখিছে? একটা কথা আজিকালি ভোটার সজাগ, মানে কেবল হাজু সমষ্টিতে কাম করে থাকা নাছিল আর মই সুবিধাবাদী নহয়। কি কারণে মই আপনাক অকমান কব লাগিব, হাজু সমষ্টিটি এবার বিধানসভা সংরক্ষণ করলে অনুসূচিত জাতির বাবে মই তো হাজুরপা খেলিব নোৱাৰো, কিন্তু হাজুত তো মানে আজিও কাম করে আছো। যা 23 তারিখে মানে 150 স্টুডেন্ট দার্জিলিং লো গেছি জাতীয় পরিষদের নেতৃত্বত, মো তো তার নির্বাচন নেখেলো, মো তো সুবিধাবাদী নহয়, মই রঙিয়াত খেলিম বলে কোথাও মানে রঙিয়ারও স্টুডেন্ট লো গেছো। গতি এইবিল রাইজে লক্ষ্য করে আছে, এটা আহ ভোট কিয় দিব মোক? আজি হাজু বরক্ষেত্রী যত মোট নিজা সংগঠন এটা আছে, মানে 8টা সমষ্টির কথা যাই নাই, মানে এই দুটা সমষ্টির ভোটারে অগপর ফণীভূষণ চৌধুরীক দিব নে CPM-র মনোরঞ্জনক দিব কাক দিব? ওসর তো মুখে পাব, জয় পরাজয়ের ক্ষেত্রে মই দম্বালি মারা কথা নকও, এই দুটা সমষ্টির মানুষ কাক দিব? মোক ভোট দিব। ঠিক তেন ফণীভূষণ যদি প্রার্থী হয় মানে নাজানো হয় নয় তেওঁৰ সমষ্টির মানুষ তেওঁক ভোট দিব, নির্ণায়ক ভূমিকা গ্রহণ করব বাকি 6-7টা সমষ্টি যে কাক দিলে ভাল হব। এটা ফণীভূষণ চৌধুরীর বয়সস্থ, তেখেতে সাংসদত কেনেকা মাত দিব বা কেনেকা হেৰি দিব, রাইজে কি ধরনের গ্রহণ করে সেইটা রাইজের উপর। ঠিক তেনে মনোরঞ্জন তালুকদার তেখেত বিধায়ক হয়ে আছে, তেখেতক রাইজে কি ধরনের গ্রহণ করবো তো রাইজের উপর, মই মূরখিনিয়ে কব পারিম। গতি একটা মই আজি একটা কথা কো, তাত
মই নির্বাচনটো খেলিমে আর মূল প্রতিদ্বন্দ্বিতা অসম গণ পরিষদ আর বিজেপির মিত্রজোঁটৰ পার্টিৰ লগত হবে মই ইতিয়ালৈ মই বুলি কৈ আছো এঘাৰ তাৰিখৰ পিছত আপনি স্থিতি স্পষ্ট হৈ যাব আপনার নিশ্চয় ধন্যবাদ জানাইছো আর এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে এই কথা প্রকাশ করেছে দুলু আহমেদে যে তেখেতে নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা আগবঢ়াব আর নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা আগবঢ়ার প্রাক মুহূর্তত যদি তেখেতক বিরোধী ঐক্য মঞ্চৰ তৰফৰ পৰা পার্থিত্ব প্রদান করা নহয় সমষ্টিত তেতিয়া হলেও তেখেতৰ কিন্তু কিছু আন কিছুমান প্রসঙ্গ ইয়াত উত্থাপন হব বলে এই মুহূর্তত এক প্রকার কব পাৰি।